প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা বাসায় ভালো আছো এবং বাসায় বসে বসে নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলি দেখছো এবং সে অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অ্যাকটিভ থেকে প্যাসিভ ক্লাসের ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভ ক্লাসগুলিতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আজকে তারই ধারাবাহিকতায় আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও, তাকালে দেখতে পাবে এখানে টাইটেলটা দেওয়া আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে অ্যাক্টিভ প্যাসিভ শিখব। তোমাদের প্রথমে আগে ফিউচার ইনডিফিনিট টেন্সের টু বি ভার্বটা কি এটা একটু জেনে নেওয়া দরকার। ফিউচার ইনডিফিনিট টেন্স এর টু বি ভার্ব হচ্ছে উইল বি, প্যাসিভ বাক্যের টু বি ভার্ব হচ্ছে উইল বি। হ্যাঁ, তোমরা জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে মূলত পাঁচটি কাজ করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাইতে হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয়, প্রিপোজিশন বাই বসাইতে হয়, তারপরে পাঁচ নম্বর কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আমরা পাঁচটি কাজ করে করে আজকে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভটা আমরা শিখবো। হ্যাঁ, বলো তো এই বাক্য অবজেক্টটা কি? রাইস, আমরা রাইস লিখলাম। তারপর এখানে দুই নম্বর কাজ হচ্ছে টু বি ভার্ব বসানো। ফিউচার ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কি? উইল বি, তাই না? উইল বি। তারপরে ভার্ব থ্রি করো, কুকড। কুকড বাই হার, এখানে খেয়াল করি আমরা এক নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করা, দুই নম্বর কাজ টু বি ভার্ব বসানো, তিন নম্বর কাজ ভার্ব থ্রি করা, চার নম্বর কাজ বাই বসানো, পাঁচ নম্বর কাজ সাবজেক্টটাকে অবজেক্ট করা। ঠিক আছে, এবার আমরা দুই নম্বরটা করব। দেখো এখানে অবজেক্ট হচ্ছে দ্য বুক, আমরা দ্য বুককে সাবজেক্ট করলাম, দ্য বুক। তারপর এখানে আমরা টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাবো, উইল বি। তারপর রিডের ভার্ব থ্রি রেড, বাই দিব প্রিপজিশন, তারপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব। দেখো এখানে কিন্তু পাঁচটি কাজ হয়েছে, তাই না? এই যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এক নম্বর কাজ টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাইলাম, দুই নম্বর কাজ ভার্ব থ্রি করলাম, চার নম্বর কাজ বাই বসাইলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এবার আসছে তিন নম্বরে, দে উইল ডু দ্য ওয়ার্ক। এখানে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে আমরা দে দ্য ওয়ার্কটাকে লিখবো, দ্য ওয়ার্ক। তারপর আমরা উইল বি করবো, দ্য ওয়ার্ক উইল বি। তারপর আমরা ভার্ব থ্রি করবো, দ্য ওয়ার্ক উইল বি ডান। তারপর প্রিপজিশন বাই বসাবো, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করবো। এখানেও কিন্তু পাঁচটি কাজ হয়েছে, ঠিক করছো? এই জন্য ডুকে ভার্ব থ্রি করে ডান হয়েছে, তাই না? তারপর চার নম্বর দেখো, উই উইল ভিজিট দ্য জু, এখানে অবজেক্ট হচ্ছে দ্য জু। তাহলে আমরা দ্য জু লিখবো, দ্য জু উইল বি, এখানে ভিজিট আছে ভার্ব, ভিজিটের ভার্ব থ্রি করব, ভিজিটেড, দ্য জু উইল বি ভিজিটেড বাই উই এর আস করবো। হ্যাঁ, তারপর এখানে দেখো হি উইল ডু দ্য সাম, এখানে এই বাক্যটা পাঁচ নম্বর বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা? দ্য সাম, তাই না? তো দ্য সামের সাবজেক্ট করবো, দ্য সাম উইল বি ডান বাই হিম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা তোমরা আজকে আমি যে পাঁচটি বাক্য দিয়ে তোমাদের বোঝালাম সেটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এবং তোমাদের জন্য যে মেসেজটি আমরা টিচাররা দিচ্ছি সেটা হচ্ছে, তোমাদের যে ক্লাসগুলি আমরা অনলাইনে নিচ্ছি
से क्लसगुलि अवश्य तुम्हारा असाइनमेंट आकार खाए लिखे अवश्य निर्धारित डेटर आगे तुम्हारे स्कूले संश्लिष्ट टीचारे का शिक्षक जमा दीते हैं। तो प्रिय शिक्षार्थी अनलाइन क्लसगुलि खूब मनोज सहकारे देख एवं तुम्हारे अनलाइने जो क्लसगुलि ना हमलाइन क्लसगुल जो क्लस सेगुलि तुम्हारा खतार मध्य भलोक लिपिबद्ध कर अवश्य हमारे स्कूले एने शिक्षक जमा दे। तो प्रिय शिक्षार्थी आज के तुम्हारे फ्यूचर इंडिफिनिट टेंस के पाँच टी वाक्य हमें तुम्हारे बोझालम सेगुलि तुम्हारे बासार काज हिसाब से थकल तुम्हारा एगुलि बासाय भलोक आबार प्रैक्टिस कर बासाय बार बार करे करबे अवश्य जदि एगुलि करते गए तुम्हारे को समस्या है तुम्हारा जदि कोनो नतून को समस्या पड़े जाओ तहले अवश्य हमारे कमेंट बक्से कमेंट करबे आमि अवश्य तुम्हारे परवर्ती क्लासगुलोते से कमेंट बक्सर समस्यागुलि समाधान देवार चेष्टा करब। तो प्रिय शिक्षार्थी आजकेर जन्य एखाने विदाय सबाई ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ।